প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শামীম হোসেন। আজ আপনাদের সাথে আলোচনা করব মাইগ্রেনের সমস্যা নিয়ে। যাদের মাইগ্রেনে মাথা ব্যথা রয়েছে তারা অনেকেই এর সাথে পরিচিত। মাইগ্রেন কি? মূলত মাইগ্রেন হচ্ছে আধ কপালে ব্যথা বা মাথার এক পাশ ব্যথা করে এবং সেটি পরবর্তীতে পুরো মাথায় ছড়িয়ে পড়তে পারে। মাথার চারপাশে যে রক্তনালীগুলো থাকে সেগুলো স্ফীত হয়ে যাওয়ার কারণে স্বাভাবিক রক্ত চলাচল বাধাগ্রস্ত হয় এবং একজন মানুষের তীব্র মাথা ব্যথা থাকে। মাথা ব্যথার সাথে বমি ভাব বা বমি হতে পারে, এছাড়া চোখে ঝাপসা দেখতে পারে। মাইগ্রেন কেন হয়? মাইগ্রেন হওয়ার প্রকৃত কারণ আজ পর্যন্ত জানা যায়নি, তবে ধারণা করা হয় বংশগত কারণে বা অন্যান্য অনেকগুলো অজ্ঞাত কারণে এটি হতে পারে, যার মধ্যে রয়েছে দুশ্চিন্তা, অতিরিক্ত ভ্রমণ করা, ব্যায়াম, অনিদ্রায় থাকা, অনেকক্ষণ টিভি দেখা, দীর্ঘ সময় কম্পিউটারে কাজ করা, দীর্ঘ সময় টিভির মনিটরের সামনে অবস্থান করা, অতিরিক্ত আলোতে পড়াশোনা বা কাজ করা, মানসিক চাপে থাকা, কোষ্ঠকাঠিন্যে ভোগা, এছাড়া ডিহাইড্রেশনে ভোগা বা পানিশূন্যতা দেখা দেওয়া এবং দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে রক্তে সুগারের পরিমাণ অনেক কমে গেলে এই মাইগ্রেনের ব্যথা হতে পারে। নিয়াসিন, ভিটামিন বি কমপ্লেক্সের অভাবজনিত কারণে এবং রক্ত স্বল্পতা হলেও মাইগ্রেনের সমস্যা হতে পারে। চকোলেট, পনির, কফি ইত্যাদি বেশি পরিমাণে খেলে এবং জন্ম নিয়ন্ত্রণ ওষুধ সেবনের কারণে অনেকে মাইগ্রেনের সমস্যা দেখা দেয়। যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে তারা চিকিৎসা অবশ্যই করবেন। চিকিৎসার পাশাপাশি আপনি কিছু নিয়মকানুন, খাদ্যাভ্যাস মেনে চলার মধ্য দিয়ে আপনি সুস্থ থাকতে পারবেন, যার মধ্যে রয়েছে প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া এবং পরিমিত পরিমাণে ঘুমানো, অতিরিক্ত আলো বা কম আলোতে পড়াশোনা বা কাজকর্ম না করা, অতিরিক্ত রোদ বা অতিরিক্ত ঠান্ডা স্থানে না থাকা, এছাড়া তীব্র শব্দ বা কোলাহলযুক্ত স্থান পরিহার করা, বেশি সময় ধরে কম্পিউটারের সামনে বা টিভির সামনে না থাকা, মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে গেলে পর্যাপ্ত পরিমাণে পানি পান করা উচিত এবং কোনো কাজের চাপ বা মানসিক চাপ না নিয়ে সম্পূর্ণ বিশ্রামে থাকা উচিত। পাশাপাশি ঠান্ডা কাপড় ভিজিয়ে মাথায় দিয়ে রাখতে পারেন, এটি মাইগ্রেনের ব্যথা উপশমে সহায়ক হবে। যে সকল খাবার খেলে মাইগ্রেনের ব্যথা প্রতিরোধ হবে তার মধ্যে রয়েছে ট্রিপ্টোফ্যান জাতীয় খাবারগুলো, কিশমিস, দুধ, দই, শিম, ডিম এবং বাদাম জাতীয় খাবারগুলো খেতে পারেন। এছাড়া ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার যেগুলো রয়েছে, ঢেঁকি ছাটা চাল বা লাল চাল যেটিকে বলা হয়ে থাকে, সেটি, বার্লি ও আলু মাইগ্রেন প্রতিরোধে সহায়ক। মাইগ্রেনের ব্যথা দূর করতে খেজুর এবং ডুমুর খেতে পারেন, এটিও কিন্তু খুবই কার্যকরী। মাইগ্রেনের ব্যথা প্রতিরোধ করতে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খেতে পারেন, তিল, আটা, বিট, এগুলো খাবারের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে, এগুলো খেতে পারেন। মাইগ্রেনের ব্যথা উপশম করতে আদার টুকরো বা আদার রস করে খেতে পারেন, এছাড়া আদা পাউডার করে রেখে দিয়ে পানিতে মিশিয়ে সেবন করতে পারেন এবং ভেষজ চা যেমন আদা চা, পুদিনা চা এগুলো খেতে পারেন, এগুলোও কিন্তু মাইগ্রেনের ব্যথা উপশমে সহায়ক। মাইগ্রেনের মাথা ব্যথা আক্রান্ত রোগীরা যেসব খাবার এড়িয়ে চলবেন তার মধ্যে রয়েছে চা, কফি, কোমল পানীয়, চকোলেট, আইসক্রিম, দই, দুধ, মাখন, পাউরুটি, পেস্ট্রি কেক, রং দেওয়া খাবার ইত্যাদি। এছাড়া টমেটো, টক জাতীয় ফল, আচার, সস এবং সংরক্ষিত যে খাবারগুলো রয়েছে সেগুলো পরিহার করবেন। নসোডিয়াম গ্লুটামেট বা টেস্টিং সল্ট যেটি রয়েছে এটি খেলে মাইগ্রেনের ব্যথা বেড়ে যায়। যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে তারা কখনোই টেস্টিং সল্ট খাবেন না। এছাড়া মাইগ্রেনের রোগীরা আপেল, কলা এবং পেঁয়াজ পরিহার করবেন। দর্শক, যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে তারা বুঝতে পারেন এটি কতটা তীব্রতর একটি ব্যথা এবং কতটা পীড়াদায়ক একজন রোগীর জন্য। আমি যে বিষয়গুলো বলেছি এগুলো মেনে চলার মধ্য দিয়ে আপনি চাইলে মাইগ্রেনের ব্যথা প্রতিরোধ করে সুস্থ, সুন্দর এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। তারপরও যদি আপনার ব্যথা হয়ে থাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এবং প্রয়োজনীয় চিকিৎসা নেবেন। দর্শক, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে প্রয়োজনীয় মনে হয় অবশ্যই তা শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে পরবর্তীতে আমি অন্য যে কোনো ভিডিও দেওয়া মাত্রই আপনি তা খুব সহজেই পেয়ে যাবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।